আজকে আমরা আইমল সিরাপ সম্পর্কে জানবো। আমরা জানবো এই আইমল সিরাপ কী কাজে ব্যবহার করা হয় আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই আইমল সিরাপ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে আইমল সিরাপ। আর এই আইমল সিরাপটা দেখতে এরকম হয়, আর এটা কাঁচের বোতল হয়। কাঁচের বোতলের জন্য এই ওষুধটাকে খুব সাবধানে রাখবেন। আর এই আইমল সিরাপটি কোম্পানি হচ্ছে জাইডাস হেলথ কেয়ার লিমিটেড এই আইমল সিরাপটিকে তৈরি করেছে। আর এই সাইড এমএল আইমল সিরাপের দাম হচ্ছে 33.85 টাকা। আর এর মধ্যে কী উপাদান আছে সেটা দেখবো। এর মধ্যে উপাদান আছে আইব্রোপ্রোফেন 100 mg, আর তার সঙ্গে আছে প্যারাসিটামল 165.5 mg। আর এই দুটা উপাদান একসঙ্গে থাকার জন্য ব্যথা বা জ্বরের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই আইমল সিরাপ। তো নর্মালি আমরা ছোট বাচ্চাদের একটা সবথেকে বেশি কমন সমস্যা হচ্ছে দাঁতের ব্যথা। আর এই দাঁতের ব্যথাটা হওয়ার কারণ হচ্ছে ছোট বাচ্চারা অনেকটা বেশি চকলেট বা তার সাথে দেখা যায় যেটা মায়ের বুকের দুধ খাওয়ার ফলেও দাঁতের মধ্যে পোকা ধরে যায় আর সেখান থেকে একটা ব্যথা হয়। আর সেই ব্যথার থেকে মাঝে মাঝে দেখা যায় যে জ্বরও চলে আসে। আর সেই ব্যথা আর জ্বরের থেকে আরাম পাওয়ার জন্য এই আইমল সিরাপটাকে আমরা ব্যবহার করতে পারি। শুধু দাঁতের ব্যথা না, তার সাথে সাথে দেখা যায় যে বাচ্চারা কোথাও খেলতে খেলতে হঠাৎ করে গিয়ে পড়ে গেল। তো মাঝে মধ্যে আমরা দেখি বাচ্চারা কোথাও কখনো কখনো বিছানায় বা কোথাও কোনো উঁচু জায়গাতে খেলতে গিয়ে অচট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে সে কী হয়, অতিরিক্ত মাত্রায় ব্যথা পায়। তো সেই ক্ষেত্রে কী হয়, নর্মাল প্যারাসিটামল সেই ব্যথা সহজে কমাতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই আইমল সিরাপটিকে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে বাচ্চাটা পড়ে গিয়ে বা অন্য কোনো কারণবশত যদি ব্যথা পায় তো সেই ব্যথা থেকে আরাম পাওয়া যায়। আবার কখনো কখনো দেখা যায় যে ছোট বাচ্চাদের চান করাতে গিয়ে কানে জল ঢুকে যায়। তো কানে জল ঢুকে গিয়ে কী হয়, কানের মধ্যে ইনফেকশন হয়ে যায়। আর সেই ইনফেকশনের ফলে একটা অতিরিক্ত মাত্রায় ব্যথা হয়। তো সেই ব্যথার ক্ষেত্রেও আমরা এই আইমল সিরাপটাকে দিতে পারি বাচ্চার সেই ব্যথার থেকে আরাম পাওয়ার জন্য। আর এই আইমল সিরাপের ডোজ সম্পর্কে যদি বলি, নর্মালি দিনে 2 বার খাওয়ার পর এই আইমল সিরাপটিকে দেওয়া যায়। আর এই সাইড এফেক্ট সম্পর্কে যদি বলি আমরা, নর্মালি এই সিরাপটি খাওয়ার পর তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না। কিন্তু কখনো কখনো যদি মনে হয় এই সিরাপটি খাওয়ার পর বাচ্চার সারা শরীরে লালচে দাগ, তার সঙ্গে একটা চুলকানি গুড়ি গুড়ি ভাব, এরকম কোনো যদি লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই এই ওষুধটিকে বন্ধ করে আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই আইমল সিরাপ সম্পর্কে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি এই আইমল সিরাপ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।